হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের বিজি এন্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আবার আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের লোকাল হ্যান্ডিক্রাফট প্রোডাক্টসের কিছু জিনিস, যা একেবারে আমাদের লোকালি প্রোডাকশন, আমাদের কুটির শিল্প শিল্পীদের হাতের নিপুণ জিনিস। বহুজন বহু বিদেশি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে অনেক কিছুই বলে, কিন্তু আমি আসলে এই জিনিসগুলোর প্রতি আমার একটা অন্যরকম টান আছে, একটা অন্যরকম ভালোবাসা। আগেও বলেছি আমাদের এই দেশীয় জিনিস নিয়ে আমি আগেও একটা রিভিউ দিয়েছিলাম। আসলে রিভিউ দেওয়ার কিছু নেই, আমরা সবাই এগুলোর সাথে পরিচিত, তবুও ভালো লাগে। তাই আসলে এগুলো বাদে তো আমরা বাঙালি হতে পারি না, আমাদের বাঙালিদের একেবারে ঐতিহ্য, বাঙালির নিজস্ব কিছু ঐতিহ্য, নিজস্ব কিছু হাতের তৈরি জিনিস থাকে, যা লক্ষ টাকা দিলেও বাইরে বিদেশে গিয়ে আমরা পাবো না। কিছু কিছু নমুনা এর আগে আমরা এনেছিলাম, আজকেও আনছি। সেটা হচ্ছে কুলা। কুলা আমাদের অতি পরিচিত একটা জিনিস, যা এখন শুধু গ্রাম বাংলাতেই বেশি দেখা যায়। শহরে অবশ্য প্লাস্টিকের কিছু কুলা বেরিয়েছে, বিখ্যাত আরএফএল কোম্পানি এরকম কিছু প্লাস্টিক কোম্পানি কুলা বের করেছে, কিন্তু আমাদের এই বাঁশের তৈরি কুলাগুলো, এগুলো ধারে কাছেও কোনো প্লাস্টিকের কুলা যেতে পারে না। একসময় গ্রাম বাংলাতে এই কুলাটা, এটা ছাড়া মেয়েরা কিছু ভাবতেই পারতো না। এই কুলাতে চাল না ঝাড়লে দুপুরের ভাত রান্না করা কঠিন হয়ে যেত তাদের জন্য। এখন তো আমরা অনেক আধুনিক, চাল ঝাড়ার প্রয়োজনই পড়ে না। আর এই যে একটা নমুনা পালকি, আমাদের অনেক পুরাতন ঐতিহ্য, শুধু যে বাংলাদেশে তা না, উপমহাদেশের ভারত, পাকিস্তান এগুলোতেও এই জিনিসটা ছিল। তো একটা ছোট নমুনা পেয়েছি পালকির। এই পালকিতে করে একসময় নতুন বউ যেত, রাজবাড়ির রানীরাও যেত, জমিদার কন্যারা, জমিদার বধুরা এই পালকিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। এখনো আমাদের সেই পুরাতন যুগের গল্পগুলোতে যখন যায়, তখন সেই পালকির বেহারাদের হুমনা হুমনা একটা সুর বাঙালিদের মনে চলেই আসে। আমরা চাই যে আমরা যখন একসময় হারিয়ে যাব, আমাদের সময় তো এই জিনিসগুলো উঠেই যাচ্ছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা অন্তত আমাদের ফিউচার যারা প্রজন্ম আছে তারা যেন ভুলে না যায়, এই জন্য আসলে আমার প্রয়াস যে হ্যাঁ, আমার যতটুকু সাধ্য আছে আমি মাঝে মাঝে দেশীয় জিনিসগুলো রিভিউ দিই ভালোবাসা থেকে। আমি চাই আমাদের বাচ্চারা এগুলো দেখুক, তারা মেলাতে যাক, বিভিন্ন অনুষ্ঠানে এগুলো দেখতে পাক, ইভেন ইউটিউবে তো কত কিছু দেখা যায় বিদেশি, আমাদের দেশীয় পণ্যগুলোর সাথে তারা ছোটোখাটো হলেও একটু একটু করে পরিচিত হোক। এটা হাত পাখার নমুনা, খুবই সুন্দর, খুবই কিউট হাত পাখাটা। এর আগেও আমি আপনাদের হাত পাখে দেখিয়েছি, এই হাত পাখাটা অনেক সুন্দর। এটা একটা ছোট্ট হাত পাখা, অনেক সুন্দর। এটা আমি সোনারগাঁ থেকে কালেক্ট করেছিলাম, সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে আমি এটা কালেক্ট করেছিলাম। আর এটা তাল পাতার ঝুড়ি, তাল পাতার না, এটা তাল গাছের আঁশ থেকে নেওয়া। তাল আগেও আমি একবার আপনাকে এরকম ঝুড়ি দেখিয়েছিলাম, কিন্তু এটা একটু আলাদা। তাল গাছের ছাল ছাল কুচি এই আঁশগুলো বের করা হয়, এটা অত্যন্ত মজবুত এবং সহজে এই আঁশটা পচে না, বাকলের অন্য অংশে পচলে। আর এটা দেখুন, এটা একটা বাঁশের তৈরি ছোট্ট ডালা, কাঠার মতো, একে কাঠাও বলে, অনেক ছোট্ট একটা ডালা বাঁশের তৈরি, খুবই ছোট, অনেক কিউট। এগুলোতে করে আগে গ্রামের মহিলারা রান্নাঘরে ছোট ছোট জিনিসগুলো রাখতো, তাতে সুবিধা হতো তাদের নাড়াচাড়া করার জন্য, বহন করার জন্য। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে, এর জন্য আমি দুঃখিত, কিন্তু মনে হয় না যে ঐতিহ্যকে ভালোবাসলে আমরা এগুলো থেকে সরে যেতে পারবো। এরকম ছোট ছোট জিনিস নিয়ে, আমাদের দেশের কারুশিল্প নিয়ে আমি আপনাদের মাঝে 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 বিরক্ত করতে আসবো। একজন বাঙালি হিসেবে বাংলাকে ভালোবেসে আমরা আমাদের ঐতিহ্যগুলো ধরে রাখবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে আমরা যারা আছি তারা সবসময় এগুলোকে পরিচিত করানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ধৈর্য সহকারে। আর পরবর্তীতে আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের বেল আইকনটি প্রেস করুন, আরও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দান করবেন। আপনাদেরকে ধন্যবাদ।